একদিন এই পৃথিবী আর কিছুই থাকবে না, শুধু এক অন্ধ অবস্থান যেখানে শুধু বিভ্রান্ত দিন আর রাত্রি ঘোরে। বিশাল আকাশের নিচে যেখানে ছিল আন্ডিস পর্বতমালা, সেখানে একটি পাহাড়ও নেই, এমনকি একটি গিরিখাতও না। পৃথিবীর সমস্ত প্রাসাদ ও বাড়িগুলির মধ্যে শুধু টিকে থাকবে একটি মাত্র বারান্দা, এবং এই বিশ্বের মানব জাতির মানচিত্রে শুধু একটি বিষাদ যার মাথায় আচ্ছাদন নেই। ভূতপূর্ব আটলান্টিক মহাসাগরের চিহ্ন থাকবে বাতাসের সামান্য লবণাক্ত স্বাদে। একটা মায়াময় উড়ন্ত মাছ জানবে না সমুদ্র দেখতে কেমন ছিল। 1905 সালের এক কূপেতে বসে চারটে চাকা আছে কিন্তু রাস্তা নেই, অতীতকালের তিনটি যুবতী কন্যা তখনও রয়ে গেছে কিন্তু শরীর নেই, শুধু বাষ্প, জানালা দিয়ে তাকিয়ে থাকবে আর ভাববে প্যারিস বেশি দূরে নয়। তারা প্রশ্বাসে নেবে বাতাসের দুর্গন্ধ যাতে গলা বন্ধ হয়ে আসে। একথা যেখানে অরণ্য ছিল সেখানে জেগে উঠবে একটা পাখির গান, কেউ তাকে দেখতে পাবে না, বুঝতে পারবে না, শুনতেও পাবে না, শুধু ঈশ্বর শুনবেন মন দিয়ে এবং বলবেন, আরে এ যে একটা বউ কথা কয়।